বলতে পারি? হ্যাঁ, বলছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কবে থেকে চালু হবে? ভেরিফিকেশন অতি অবশ্যই দরকার, নয়তো কিন্তু তোমরা স্কলারশিপ পাবে না, যারা বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো। এই প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের মধ্যে যারা স্কলারশিপ পেতে চাইছো আর এখনো পর্যন্ত স্কলারশিপের ভেরিফিকেশন কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে করে ওঠোনি, তাদের জন্য কিন্তু রীতিমতো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু তোমাদের ভেরিফাই করতে হবে স্কলারশিপের জন্য। ও কিভাবে তোমরা ভেরিফাই করবে, কোন মাধ্যমে ভেরিফাই করবে, সশরীরে কি ভেরিফাই করতে হবে, নাকি সমস্তটাই অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী অফিসিয়াল তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। একই সাথে তোমরা যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টাল কবে থেকে চালু হচ্ছে এবং কারা আবেদন করতে পারবে, এই মুহূর্তে ইনফরমেশন কি রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে, সেটাও এই ভিডিওতে সম্পূর্ণটাই আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো কোশ্চেন করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, এখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বন্ধুরা, তোমরা যারা রীতিমতো উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পিজি লেভেলের কোর্সে ভর্তি হয়েছো, ও তোমাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই এই মুহূর্তে অনেকেই স্কলারশিপের মাধ্যমে পঠন পাঠন করো বা পড়াশোনা করো, সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু এটি অতি অবশ্যই দরকার, সেটা হচ্ছে ভেরিফিকেশন। কলেজের তরফ থেকে কিন্তু নোটিফিকেশন আসা শুরু হয়ে গেছে, কবে থেকে কবের মধ্যে ভেরিফিকেশন করতে হবে, অনলাইনে ভেরিফিকেশন করবে না অফলাইনে ভেরিফিকেশন করবে, এ কি কি ডকুমেন্টেশন লাগবে সমস্তটাই জানাবো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটি এখনো পর্যন্ত লাইক করোনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো। দেখো, সবার প্রথমে একটি কলেজের ওয়েবসাইটের এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখে নেব। তো এখানে তোমরা নোটিশটি দেখতেই পাচ্ছ, নোটিশে কি লেখা রয়েছে, দ্য স্টুডেন্ট হু হ্যাভস অ্যাপ্লাই ফর ওইকোসি স্কলারশিপ অ্যান্ড ন্যাশনাল স্কলারশিপ আর আস্কড টু সাবমিট ফলোয়িং ডকুমেন্ট থ্রু ইমেল টু দ্য আন্ডার মেনশন ইমেল আইডি লেটেস্ট বাই 30 অক্টোবর 2021। প্রথমেই তোমাদের বলে রাখি, তোমাদের সম্পূর্ণ আবেদন কিন্তু ইমেলের থ্রুতে করতে হবে স্কলারশিপ পাওয়ার জন্য। এই আবেদন যদি তোমরা না করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা স্কলারশিপ পাবে না। এক্ষেত্রে তোমাদের স্কলারশিপের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কলেজে কি কি সেন্ড করতে হবে এটা দেখে রাখো। সবার প্রথমেই অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা তোমরা রীতিমতো ফর্ম ফিল আপ করেছিলে সেইটা রীতিমতো সাবমিট করতে হবে। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফি এর সাথে থাকবে, সেলফ অ্যাটেস্টেড করেই পাঠাবে। এ তারপরে দেওয়া রয়েছে এ মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল কলেজ ইউনিভার্সিটি এক্সামিনেশন, আর অর্থাৎ তোমার লাস্ট যে মার্কশিট রয়েছে, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো ও ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হয়েছো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যারা আর রীতিমতো ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পিজি লেভেলের কোনো কোর্সে ভর্তি হয়েছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এর গ্র্যাজুয়েশনের মার্কশিট দিতে হবে। এরপরে 4 নম্বর লাগবে সেলফ অ্যাটেস্টেড ফটো কপি অফ স্টুডেন্ট ওন পাসবুক, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ তুমি যদি টাকা পাও সেক্ষেত্রে তোমার ব্যাংক অ্যাকাউন্টে এ টাকা দেওয়ার জন্য কিন্তু এই ডকুমেন্টেশন অর্থাৎ ব্যাংকের সমস্ত ডিটেলস দিতে হবে, ফ্রন্ট পেজের জেরক্স কিন্তু তোমাদের আপলোড করে দিতে হবে। 5 নম্বর ফটোকপি অফ কলেজ অ্যাডমিশন ফিজ রিসিপ্ট উইথ সেলফ অ্যাটেস্টেড। তো এখানে কিন্তু তোমরা যে কলেজে ভর্তি হয়েছো, টাকা পেমেন্ট করেছো কলেজের, সেই রিসিপ্টে রীতিমতো নিজের সিগনেচার করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু রীতিমতো তোমাদের এর দিতে হচ্ছে। তারপরে ইনকাম সার্টিফিকেট অফ দ্য ফ্যামিলি অনলি ফর SBMCM আন্ডার ঐক্যশ্রী স্কলারশিপ। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো, অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, এ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী তারা আবেদন করেছিলে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে। ন্যাশনাল স্কলারশিপের ক্ষেত্রে কোনো রকমের ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগছে না। এই সমস্ত ডকুমেন্টেশন এক জায়গায় করে তোমাদের কিন্তু ইমেলে পাঠিয়ে দিতে হবে কলেজে, অর্থাৎ নিজের কলেজে। এখানে যে নোটিশটি আমি শেয়ার করলাম সেটা কিন্তু দীনবন্ধু আন্ডুজ কলেজের থেকে পাবলিশ হয়েছে, সেক্ষেত্রে যারা দীনবন্ধু আন্ডুজ কলেজের এর 41 ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু এই ইমেল অ্যাড্রেস যেটা দেখতে পাচ্ছ এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টেশন সেন্ড করে দেবে স্কলারশিপ পাওয়ার জন্য। আর এক্ষেত্রে প্রত্যেকে মনে রাখবে, প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে যে এখনই নোটিফিকেশন দেওয়া হবে এরকমটি নয়, কোনো কলেজে দিয়ে দিয়েছে এখন, কোনো কলেজে একটু সময় নেবে,
কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো এই অক্টোবর মাসের মধ্যে এ কিংবা নভেম্বরের মাসের এর প্রথম দিকের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি স্কলারশিপে যারা ঐক্যশ্রী স্কলারশিপ কিংবা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আবেদন করেছো তোমাদের ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন অতি অবশ্যই দরকার, নয়তো কিন্তু তোমরা স্কলারশিপ পাবে না, যারা বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো এই মুহূর্তে। এরপরে তোমাদের মধ্যে অনেকের উদ্বিগ্ন রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে। এক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে একটা বিষয় জিজ্ঞাসা করছো যে আমরা উচ্চ মাধ্যমিকে 60% পেয়েছি, আমরা বসে রয়েছি আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করার জন্য। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করার পোর্টাল কবে থেকে চালু হবে? দেখো, এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল দপ্তরে আমি ফোন করে রীতিমতো যে বিষয়টা জানতে পেরেছি সেক্ষেত্রে তারাও এখনও পর্যন্ত সঠিক দিনক্ষণ কিন্তু বলতে পারছে না কবে থেকে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ চালু হচ্ছে। এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে এই মাসেই তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ চালু হবে। এ আমি যে কথোপকথন করেছি অফিসিয়াল দপ্তরের সাথে এ সেই অডিও ক্লিপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমাদের এখনো পর্যন্ত ওয়েবসাইটটা বন্ধ রয়েছে, আগে আমাদের ওয়েবসাইটটা খুলুক, ওয়েবসাইটটা খোলার পরে তারপরে আমাদের ওয়েবসাইটেই দিয়ে দেওয়া হবে যে কোন ডেট থেকে আপনার এটা শুরু হচ্ছে। আপনারা একটু ওয়েবসাইটটা ফলো করবেন। ওয়েবসাইট তো দেখাই যাচ্ছে না, তো এখন আমরা দেখা যাচ্ছে না, মেইনটেনেন্সের কাজটা কমপ্লিট হয়ে যখন ওয়েবসাইটটা চালু হবে তখন এটা আবার আপনার ওখানে শো হবে, ঠিক আছে? তাও কতদিন মোটামুটি? আশা করছি এই মাসের মধ্যে এটা আপনার ঠিকঠাক হয়ে যাবে। এই ক্ষেত্রে এটা কনফার্ম, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো এবং 60% পেয়েছো তারা ফার্স্ট ইয়ারে রীতিমতো আবেদন করতে পারবে, এবং যারা গ্র্যাজুয়েশন করে কমপ্লিট করেছো এবং 53% পেয়েছো তারা কিন্তু রীতিমতো পিজি লেভেলের কোর্সে ভর্তি হলে আবেদন করতে পারবে। এবং রিনিউয়ালের ক্ষেত্রে কি নিয়মাবলী আসবে সেটা এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়। তো এক্ষেত্রে তোমাদের বলবো আর কিছু সময় অপেক্ষা করো, তখনই তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পোর্টাল চালু হবে, তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো। এখন শুনে নাও যে অফিসিয়াল দপ্তর থেকে অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ চালু হওয়ার ব্যাপারে কি জানালেন। দপ্তরের টোল ফ্রি পরিষেবায় আপনাকে স্বাগত জানাই। আপনার কলটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দয়া করে লাইনটি ধরে থাকুন। আপনার কলটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দয়া করে লাইনটি ধরে থাকুন। আপনার কলটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দয়া করে লাইনটি ধরে থাকুন। আপনার কলটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দয়া করে লাইনটি ধরে থাকুন। আপনার কলটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দয়া করে লাইনটি ধরে থাকুন। লাইনটি হ্যাঁ বলছি, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কবে থেকে চালু হবে? বলেছিল চালু হয়ে যাবে ওয়েবসাইটে নজর রাখতে। আমার নাম অভিজিৎ মুখার্জি। আমাদের এখনো পর্যন্ত ওয়েবসাইটটা বন্ধ রয়েছে, আগে আমাদের ওয়েবসাইটটা খুলুক, ওয়েবসাইটটা খোলার পরে তারপরে আমাদের ওয়েবসাইটেই দিয়ে দেওয়া হবে যে কোন ডেট থেকে আপনার এটা শুরু হচ্ছে। আপনারা একটু ওয়েবসাইটটা ফলো করবেন। ওয়েবসাইট তো দেখাই যাচ্ছে না, তো এখন আমরা দেখা যাচ্ছে না, মেইনটেনেন্সের কাজটা কমপ্লিট হয়ে যখন ওয়েবসাইটটা চালু হবে তখন এটা আবার আপনার ওখানে শো হবে, ঠিক আছে? তাও কতদিন মোটামুটি? আশা করছি এই মাসের মধ্যে এটা আপনার ঠিকঠাক হয়ে যাবে।